আওয়ামী লীগ সরকার পতনের পর কোনো ধরনের অপরাধী যেন দেশ ছাড়তে না পারে এজন্য বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরেও। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তবেই দেশ ছাড়তে পারছেন এদেশের নাগরিকরা। এবার এই নিরাপত্তা বেষ্টনের মুখে পড়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তে আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন, কেউ কেউ আত্মগোপনেও চলে যান। যদিও ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি মাহিয়া মাহি গিয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে যাওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষায় রাখা হয় তাকে। উদ্দেশ্য একটাই, অন্য সব নাগরিকের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা, অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা। মাহি বলেন, বিমানবন্দরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিষয়টি এমন নয়, প্রতিটি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য। তিনি আরো বলেন, ঘন্টাদের সময়ের মতো বসেছিলাম আমি। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ আমার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছেন যে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট চেক করার পর তবে ছেড়েছেন আমার। এদিকে বিমানবন্দরে এমন নিরাপত্তাকে খুব পজিটিভ ভাবে দেখছেন এই অভিনেত্রী। এ ব্যাপারে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার জন্য জিজ্ঞাসাবাদ অবশ্যই ভালো বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আমাদের স্বার্থেই কাজ করছে, শুধু বিমানবন্দর নয়, রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হই আমি, তখন আমার গাড়ি চেক করতে আসলে আমি তাদের আরো সহায়তা করি। সিনথিয়া আক্তারি, দেশ টিভি।